আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইরানের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো উপসাগরীয় দেশগুলো। জানিয়ে দিব হিজবুল্লাহকে বাদ দিয়ে লেবাননের সরকার গঠনের চেষ্টা যুক্তরাষ্ট্রের। আরো জানিয়ে দিব আমেরিকা আমাদের সঙ্গে লড়ার সাহস করবে না বলছে ইরানি কমান্ডার। এবং আরো জানিয়ে দিব লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 22, আহত 117। এদিকে রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলা, এখনো জ্বলছে টেল টার্মিনালের আগুন। সর্বশেষ জানিয়ে দেব গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনায় হামাস ও ফাতাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো উপসাগরীয় দেশগুলো। গত সপ্তাহে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের হামলার জন্য সম্ভাব্য শক করছে ইসরায়েল। অনেকে মনে করছে ইরানের তেল ক্ষেত্রে হামলা চালিয়ে প্রতিশোধ নিতে পারে তেল আবিব। তবে ইসরায়েলকে এ ধরনের প্রতিশোধ নেওয়া থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করছে উপসাগরীয় দেশগুলো। বৃহস্পতিবার 10 অক্টোবর এক প্রতিবেদনে এক খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উপসাগরীয় দেশগুলোর বর্তমান মার্কিন প্রশাসনকে সতর্ক করছে ইসরায়েল যদি তেল ক্ষেত্রে হামলা চালায় এটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের জয়ের সম্ভাবনা বেড়ে যাবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর উদ্বেগ নিয়ে ইরান বা তার প্রক্সিদের যদি সংঘর্ষ বাড়তে থাকে তাহলে তাদের নিজেদের তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো বেশ কয়েকটি উপসাগরীয় রাষ্ট্র যেকোনো বিস্তৃত সংঘাত থেকে দূরে থাকার প্রয়াসে ইসরায়েলের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে। সৌদি বিশ্লেষক আলী শেহাবি রয়টার্সকে বলছেন ইরানিরা বলছে উপসাগরীয় দেশগুলো তাদের আকাশসীমা ইসরায়েলের জন্য খুলে দেয় তাহলে সেটা হবে যুদ্ধের কাজ। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এফ ক্যালেন্ডের মতে কবে ইসরায়েলে ইরানে হামলা চালাবে সেটাই দেখার বিষয়। বুধবার তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন আমাদের হামলা হবে প্রাণঘাতী, সুনির্দিষ্ট এবং সর্বোপরি বিস্ময়কর, তা বুঝতে পারবে না কি হয়েছে এবং কিভাবে হয়েছে। অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে যে ইসরায়েলের প্রতিশোধের ব্যাপারে ধ্বংসের মুখোমুখি এবং যেকোনো দেশে ইসরায়েলকে সাহায্য করবে তাদের আক্রমণ করার হবে ন্যায্য। দুই ইরানি কর্মকর্তা নিশ্চিত করছেন যে তেহরান সৌদি আরবকে সতর্ক করছে যে তারা যদি কোনোভাবে ইসরায়েলের হামলার সহায়তা করে তবে তারা তার তেল স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত দিতে পারবে না। প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার 30 মিনিটের জন্য ফোনে কথা বলেছেন। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে জবাবদিহি করার বিষয়ে আলোচনা করতে হবে। বাইডেন ইরানের পারমাণবিক বা তেল স্থাপনায় হামলার সমর্থন করেনি, তবে হোয়াইট হাউসের ফোন আলাপকে ফলপ্রসূ হিসেবে নিশ্চিত করছে। একই সঙ্গে বাইডেন ইসরায়েলের সুরক্ষা নিশ্চিতের প্রতি প্রতিশ্রুতি নিশ্চিত করছেন। দুই সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা বলছেন তেল স্থাপনায় হামলা চালানো হবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। হিজবুল্লাহকে বাদ দিয়ে লেবাননের সরকার গঠনের চেষ্টা যুক্তরাষ্ট্রের। ইসরায়েল হিজবুল্লাহ বিরোধী অভিযানকে সুযোগ হিসেবে ব্যবহার করে লেবাননের সরকার গঠনের নতুন প্রক্রিয়া হিজবুল্লাহকে বাদ দিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম অল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ও আরব কর্মকর্তাদের উদ্ধৃত দিয়ে এই দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে এই পরিকল্পনা বাস্তবায়নের হলে বাইডেন প্রশাসন আগের অবস্থান থেকে একটি বিরাট পরিবর্তন হবে। ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতে অবিলম্বে যুদ্ধবিরতি দাবি করে আসছিল দেশটি। 11 মাস ধরে চলা সীমান্ত সহিংসতার পর সম্প্রতি এই সংঘাত আরো তীব্র আকার ধারণ করছে। লেবাননের প্রেসিডেন্ট দেশটির সশস্ত্র বাহিনীর প্রধানও বর্তমান সংঘাত মোকাবেলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এই পরিকল্পনা নিয়ে কথা বলা সব কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মন্তব্য করছেন। ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলোতে হিজবুল্লাহর শীর্ষ নেতাদের বেশিরভাগ নিহত হয়েছেন। ইতিমধ্যে সংগঠনের দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহও রয়েছেন বৈরুতের বাংকারে ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন। এই দুর্বল অবস্থায় যুক্তরাষ্ট্র মনে করছে লেবাননের রাজনৈতিক অচল অবস্থা ভাঙার সুযোগ এসেছে। উল্লেখ্য 2022 সালে মিশেল আউনের মেয়াদ শেষ হওয়ার পর থেকে দেশটির কোনো প্রেসিডেন্ট নেই, এর ফলে লেবাননের ভয়াবহ অর্থনৈতিক সংকট আরো গভীর হয়েছে। 2019 সাল থেকে লেবানিস মুদ্রা মার্কিন ডলারের বিপরীতে 97% মূল্য হারিয়েছে, লাখ লাখ মানুষকে দরিদ্রতার মুখে ঠেলে দিচ্ছে এবং বর্তমান সংঘাত মোকাবেলা সরকারকে অক্ষম করে ফেলেছে। লেবাননের প্রেসিডেন্ট নির্বাচনে 128 সদস্য বিশিষ্ট পার্লামেন্ট রয়েছে, তবে কোনো পক্ষ
উভয়ই এককভাবে প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্য যথেষ্ট আসন সংখ্যা পায় না, এজন্য হিজবুল্লাহ ও গোষ্ঠীটির মিত্রদের সমর্থন প্রয়োজন। এই প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী নাজিব মেঘাতি এবং পার্লামেন্টের স্পিকার নাভিহ বেরির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ওপর নির্ভর করতে হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এই সপ্তাহের শুরুতে সাংবাদিকদের বলেন, আমরা চাই লেবাননে হিজবুল্লাহ গ্রাস করে বেরিয়ে আসুক, শুধু গ্রাস নয়, আমরা চাই হিজবুল্লাহ প্রেসিডেন্ট নির্বাচন বন্ধ করার ক্ষমতা ছিন্ন করা হোক। আমেরিকা আমাদের সঙ্গে লড়ার সাহস করবে না বলছে ইরানি কমান্ডার। ইসরায়েলে হামলা করলে ইরান গত সপ্তাহের তুলনায় অনেক বড় অভিযান চালানোর জন্য প্রস্তুত। ইরানের ইসলামিক লিবারেশনারি গার্ডস কর্পসের আইআরজিসির একজন জ্যেষ্ঠ কমান্ডার এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে আল জাজিরা। ইরান ইসরায়েলের যুদ্ধ বাঁধলে আমেরিকা ইরানের বিরুদ্ধে লড়তে আসার সাহস করবে না বলে মন্তব্য করছেন তিনি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুসি ইসরায়েলের যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আঞ্চলিক সফরের অংশ হিসেবে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে সৌদি আরবের রাজধানীতে দেখা করছেন। এরপর তিনি বলছেন, সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক ক্রমবর্ধমান এবং ইতিবাচক দিকে যাচ্ছে। আরজিসির প্রধান কমান্ডার হোসেন সালামের উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি বলেন, আমরা যদি সেখানে 200টি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করতে পারি, আমরা এখন তাদের অধিকৃত অঞ্চলে শত শত বা হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং তাদের নিরাপত্তা সামরিক এবং অর্থনৈতিক কেন্দ্রগুলো আঘাত করতে প্রস্তুত। জাব্বারি উল্লেখ করেন, ইরানের তুলনায় ইসরায়েলের ভৌগোলিক আকারে খুবই ছোট, তাই ইরানের প্রতিশোধের প্রভাব সম্পর্কে সতর্ক থাকতে হবে। আইআরজিসির প্রধান কমান্ডার এই উপদেশটা বলেন, আমরা একটি বিশাল দেশ, আমাদের কোন অংশে আঘাত লাগলে দেশের অন্য পয়েন্টে থেকে আঘাত করার সক্ষমতা আমরা তৈরি করেছি, কিন্তু তারা কি করতে যাচ্ছে আমেরিকা আমাদের সঙ্গে যুদ্ধে জড়ানোর সাহস করবে না, তবে আমরা দ্রুত সেই ছোট্ট অঞ্চলটি গুঁড়িয়ে দিতে পারি। ইরানের প্রধান কূটনৈতিক আব্বাস আরাকুসি গাজা ইসরায়েলের যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আঞ্চলিক সফরের অংশ হিসেবে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে সৌদি আরবের রাজধানীতে দেখা করছেন। বুধবার রিয়াদে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করি সৌদি আরবের এই আলোচনা ফিলিস্তিন ও লেবাননের জন্য একটি শান্তির জন্য এই অঞ্চলে পরিস্থিতি উন্নতি ঘটতে পারে। আরাকুসি আর বলেন, সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক ক্রমবর্ধমান ইতিবাচক দিকে যাচ্ছে। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 22, আহত 117। লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটি এই হামলায় অন্তত 22 জন নিহত হয়েছে, এ সময় আরো আহত হয়েছেন অন্তত 117 জন। বৃহস্পতিবার 10 অক্টোবর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেন্ট্রাল বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, এতে এই হতাহতের ঘটনা ঘটছে। আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সংবাদ মাধ্যম প্রকাশিত ভিডিও এন্ড ফ্যাক্ট চেকিং এজেন্সি সনদের যাচাই করা ভিডিওতে ইসরায়েলি বাহিনীর নৃশংসতা দেখা মিলছে। বৃহস্পতিবার রাস এল নাভা এবং আল তুবেইতি এ হামলা চালানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হিজবুল্লাহর এক সিনিয়র নেতাকে নিশানা করে এ হামলা চালানো হয়েছে। হামলার পর ধোয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা বরাতে সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আবাসিক ভবন এবং ছোট শপিং মলের কাছে একটি গ্যাস স্টেশনের এলাকায় বিমান হামলা চালিয়েছে। হিজবুল্লাহ পরিচালিত আল বানা টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হামলার পর থেকে উদ্ধার কর্মীরা টর্চ ব্যবহার করে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। হামলার বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। বিবিসির এক বিশ্লেষক বলছে, সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্যে গত এক বছরে বিশ্বের অনেক বিপদের মুহূর্তে এসেছে, তবে এবারটি সবচেয়ে ভয়াবহ। গত 7 দিনের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। লেবাননে ইসরায়েল হামলা শুরু করছে ইসরায়েল। ইরান প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা করছে ইসরায়েলে। তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেল আবিব। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা এবং আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। শিল্প উন্নত দেশগুলো জোর দিয়েছে, এর পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধরতে বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ। আগের যে কোনো সময় চেয়ে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে। গত এক সপ্তাহে ঘটে যাওয়া এসব ঘটনার কারণে মূলত এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় লেবাননে বৈরুতে গত 27 সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েলি বোমা হামলা চালায়। সেখানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে, অনেক আবাসিক ভবনে ধসে পড়ে, মাটিতে বড় গর্ত সৃষ্টি হয়, আকাশে ধুলা বা ধোঁয়া ভরে ওঠে। পুরো লেবানন থেকে এই দৃশ্য দেখা যায়। এই হামলার হয় মাটিতে থাকা হিজবুল্লাহর ব্যাংকার লক্ষ্য করে। এই হামলায় নিহত হন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। ইসরায়েলে এক সপ্তাহ ধরে চালানো হামলায় 500 জনের বেশি মানুষ নিহত হওয়ার পর নাসরুল্লাহর মৃত্যুর খবর আসে। তারা এক সপ্তাহ আগে এই গোষ্ঠীটিকে লক্ষ্য করে পরপর অসংখ্য অকিটকি ও প্রেজার বিস্ফোরণের ঘটনা ঘটায়। এতে কমপক্ষে 32 জন নিহত এবং 3000 জনের বেশি মানুষ আহত হয়েছিল।
রাশিয়ায় এবার বিমান ঘাঁটিতে হামলা, এখনো জ্বলছে ট্রেন টার্মিনালে আগুন। ইউক্রেন বৃহস্পতিবার জানিয়েছে তারা রাশিয়ার দক্ষিণাঞ্চলে যুদ্ধক্ষেত্রের থেকে কয়েকশো কিলোমিটার দূরে একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এতে সেখানে আগুন ধরে যায়। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে তারা বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। অন্যদিকে ক্রিমিয়ার ফিউডোসিয়ায় একটি তেল স্থাপনায় এ সপ্তাহের শুরুতে হামলার পর থেকে এখনো আগুন জ্বলছে। ইউক্রেনের অপপ্রচার প্রতিরোধ কেন্দ্রের প্রধান লেফটেন্যান্ট অন্দি কোভালিঙ্কো বলেন, রাশিয়ার আদ্রুগিয়া প্রজাতন্ত্রের প্রধান শহর মাইকোপা অবস্থিত একটি সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। যুদ্ধক্ষেত্র থেকে প্রায় 410 কিলোমিটার দূরে অবস্থিত এই বিমান ঘাঁটিতে হামলার ফলে আগুন লেগে যায়। সেখানে জ্বালানি এবং লুব্রিকেটের একটি ডিপো ধ্বংস করা হয়েছে। অন্যদিকে রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে তারা রাতের বেলায় 92টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে, যার বেশিরভাগই আদ্রুগিয়ায় সীমান্ত সংলগ্ন ক্রাসনোদার অঞ্চল সহ দেশের দক্ষিণ পশ্চিমের অংশ ছিল। কোভালেঙ্কো একটি ভিডিও শেয়ার করছে, সেখানে ছাদের ওপর ধোঁয়া উঠতে এবং দিগন্তের দিকে প্রচুর কালো ধোঁয়া ছড়িয়ে থাকতে দেখা যায়। রদনিখবর নামের 1000 বাসিন্দাদের একটি গ্রামের কথা উল্লেখ করে আদ্রুগিয়ার প্রধান মুরাদ কাম্পুলির বলেন, গতরাতে মাইক্রোপ শহরের এক প্রান্ত থেকে শত্রু ড্রোন আক্রমণের শিকার হয়েছে। তবে মাইক্রোপের মেয়র গেনারি মিত্রফানব জানান, সব বাসিন্দা নিরাপদে আছেন, তাদের একটি অস্থায়ী আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় 30 জন এখনো সেখানে আছে, বাকিরা আত্মীয়দের বাড়িতে চলে গেছে। এদিকে রাশিয়ার মাইক্রোপের কাছাকাছি খারাস্তা আয়া নামের একটি সামরিক বিমান ঘাঁটি রয়েছে, তবে গত বছরের থেকে সেখানে ঘাটের চারপাশের জনসাধারণের জন্য বন্ধ ছিল। গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনায় হামাস ও ফাতাহ। ফিলিস্তিন গাজা ইসলামপন্থী গোষ্ঠী ইসলামী ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফাতাহ আন্দোলনের নেতারা গাজার যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনায় বসেছেন। মিশরের কায়রোতে বুধবার 9 অক্টোবর তারা নতুন দফার আলোচনা শুরু করছেন। হামাসের একজন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। চীনের জুলাই মাসে অনুষ্ঠিত পরবর্তী বৈঠকের পর এটি প্রথম আলোচনা। ওই সময় হামাস এবং ফাতাহ গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে একটি ফিলিস্তিনি ঐক্য সরকার গঠনের প্রাথমিক পদক্ষেপে সম্মত হয়েছিলেন। তবে গাজায় নিয়ন্ত্রণ নিয়ে 2007 সালে হামাস ফাতাহ সংঘাতের পর যে বিভেদ দৃঢ় হয়েছিল তা মেটাতে দীর্ঘদিন ধরে চেষ্টা করা হলেও কোনো কার্যকর ফলাফল আসেনি। হামাসের পক্ষ থেকে কাতার ভিত্তিক দ্বিতীয় প্রধান এবং প্রধান আলোচক খলিল আল হায়ার নেতৃত্ব দিচ্ছে বলে হামাসের মিডিয়া কর্মকর্তা তাহের আল ন্যানো জানিয়েছে। অন্যদিকে ফাতাহর পক্ষে দলটির দ্বিতীয় প্রধান মোহাম্মদ আল উল নেতৃত্ব দিচ্ছেন একজন ফিলিস্তিনি কর্মকর্তা নিশ্চিত করছেন। এই বিষয়টি ফাতাহের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। নোনো বলেন, গাজা উপত্যকা ইসরায়েলি আগ্রাসন এবং ফিলিস্তিনের প্রশ্ন বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। গাজায় প্রশাসনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা বর্তমানে সবচেয়ে জটিল ইস্যুগুলোর একটি। 2023 সালে 7 অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরায়েলি আক্রমণের পর ইসরায়েলে গাজায় হামাসকে নির্মূল করার জন্য সামরিক অভিযান শুরু করে। এর মধ্যে গাজায় হামাসের পরবর্তী প্রশাসনের অংশগ্রহণের বিষয়টি পুরোপুরি প্রত্যাখ্যান করছে ইসরায়েল। পাশাপাশি তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষের উপর আস্থা রাখছে না, যা পশ্চিম তীরে আংশিকভাবে সরকার পরিচালনা করে। ফিলিস্তিন গোষ্ঠীগুলো বলছে তাদের যুদ্ধ পরবর্তী পরিকল্পনা একান্তই অভ্যন্তরীণ বিষয় এবং তারা ইসরায়েলের শর্ত মেনে নেবে না। আলোচনা সম্পর্কে অবগত একজন ফিলিস্তিনি কর্মকর্তা জানান, যদি কোনো ঐক্য সরকার গঠনের বিষয়ে ঐকমত পৌঁছানো না যায়, তবে দলগুলো গাজার প্রশাসন এবং সীমান্ত ক্রসিং পরিচালনার জন্য একটি কমিটি